আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। এই পর্বে আপনাদের কিছু খামার উপযোগী সার বাছুর দেখাবো, কিছু ভাইয়ের সাথে কথা বলবো। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, জেলার চোগাছা থানার চোগাসার বাজারের পাশে গরুর হাটটি অবস্থিত। কত যাচ্ছে বাছুরটা? 68,000 টাকা। কি জাতের বাছুর? কি জাতের বাছুর? সাইয়াল। দেখুন দর্শক, সাইয়াল জাতের একটা বাছুর। কত মাস বয়স? কত মাস বয়স? ৯ মাস মতন বয়স। এত লাফাই কেন? বেচা কিনা কদলি ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে? কদলি বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে? ৬২-৬৩। ঠিক আছে, দেখুন দর্শক, ৬২-৬৩ হলে বিক্রি করে দেবে। দেখুন দর্শক, এদিকে একটা অল্প বয়সী বাছুর দেখতে পাচ্ছি। ভাই, গরুটা আপনার? কত যাচ্ছেন ভাই? ৬২,০০০ টাকা। কি জাতের বাছুর? রিজিয়ান। কি বাছুর ভাই? বকনা না সার? জি ভাই, সার বাছুর। তো কত হলে বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে? ৫৫। দাম বলতেছে মোটেও? কত বলতেছে? ৫২-৫৩ বলতেছে, তাই তো? দেখুন দর্শক, ৫২-৫৩ বলতেছে বাছুরটা। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, প্রচন্ড রোদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে আর একটা গরু দেখতে পাচ্ছি, আসলে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম। নাম কি ভাইয়ের? চণ্ডী বিশ্বাস। ভাই, ভিডিও তো আগেও নিয়ে হয়েছে না? হ্যাঁ নিয়ে। ভাই, কয়টা গরু নিয়েছেন আজকে? একটা নিয়েছেন। আজকে একটা নিয়েছেন কেন? একটা কিনতে পারছে তার ভাই। অনেক হাসির মানুষ, অনেক রসিক মানুষ। তো বলেন ভাই, কি জাতের গরু এটা? সিন্ধি। কত মাস বয়স? ৮ মাস। দাম চাচ্ছেন কত ভাই? ৬৫,০০০ টাকা দাম চাচ্ছে ভাই। বেচা কিনা কত বলেন? ৬২-৬২ বিক্রি করে দেবেন। দাম বলতেছে? কত বলতেছে? ৫৫,০০০ টাকা। আচ্ছা ভাই, ঠিক আছে, তো বিক্রি করেন, হ্যাঁ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখুন খামার উপযোগী সার বাছুর, এই বাছুরগুলো আপনারা ৫০-৬০,০০০ টাকার ভিতরেই ক্রয় করতে পারবেন। এদিকে খুব সুন্দর একটা বাছুর দেখুন। আসসালামু আলাইকুম। নাম কি ভাইয়ের? আমিনুর ভাই। কি জাতের বাছুর ভাই? দেশি না? দেশি সার বাছুর। দেখুন দর্শক, দেশি সার বাছুর। ভাই, কত চাচ্ছেন ভাই? ৬০,০০০ টাকা। কত মাস বয়স? ৭ মাস। দেখুন দর্শক, ৬০,০০০ টাকা দাম চাচ্ছে ৭ মাসের একটা বাছুর। কোন জায়গা থেকে সংগ্রহ করছেন? জি ভাই, কেশবপুর থেকে সংগ্রহ করছেন। তো বেচা কিনা কত ভাই? ৫৬,০০০ বিক্রি করে দিবেন। দেখুন দর্শক, ৫৬,০০০ বিক্রি করে দিবেন। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন,